হাই মাদ্রাসা এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ আমরা তোমাদের টেস্ট পেপারের পেজ নাম্বার ওয়ান নাইনটি সিক্স খাস খামার হাই মাদ্রাসার অঙ্কগুলোর উত্তর করে দেখাবো তোমরা খাতার এবং কলম নিয়ে প্রস্তুত থাকো অ্যান্সারগুলো দেখে তোমরা খাতায় টুকে নাও তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে চলো তাহলে আলোচনা শুরু করা যাক প্রথমে আছে মাল্টিবল চয়েস প্রশ্ন প্রথম প্রশ্নটা ছিল বার্ষিক পাঁচ পার্সেন্ট সরল সুদের হারে কোন মূলধনের সাত বছরের মোট পনেরোশো পঁচাত্তর টাকা হলে মূলধনের পরিমাণ কত মূলধনের পরিমাণ বের করে দেওয়া হলো তোমরা দেখে নাও অ্যান্সারটা হবে সি চার হাজার পাঁচশো টাকা সি চার হাজার পাঁচশো টাকা দ্বিতীয় অঙ্ক এক্স স্কোয়ার বাই এক্স ইজিক্যাল টু সিক্স সমীকরণের বীজ বা বীজ দ্বয় কী হবে সমীকরণের বীজ হবে বি সিক্স বি সিক্স তিন নম্বর প্রশ্ন ও কেন্দ্রীয় বৃত্তের এব সিডি বৃত্তস্ত চতুর্ভুজ এবং কোন বিএসি ইজিক্যাল টু টোয়েন্টি ফাইভ ডিগ্রি হলে কোন বিও এর মান কত হবে এটার অ্যান্সার হবে সি পঞ্চাশ ডিগ্রি সি পঞ্চাশ ডিগ্রি তোমরা চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই চ্যানেলে তোমরা হাই মাদ্রাসা রিলেটেড সমস্ত প্রকার তথ্য সাজেশন নোটস এবং গুরুত্বপূর্ণ আলোচনা পাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর তোমরা কোন জেলা থেকে দেখছো কাইন্ডলি কমেন্ট করে জানাও তাহলে আমরা জানতে পারবো আমাদের কোন জেলার দর্শক বেশি পরের প্রশ্ন অঙ্ক ছয় নাম্বার সরি চার নাম্বার অঙ্ক চার নম্বর অঙ্কের অ্যান্সার হবে বি দুই চার নম্বরের অ্যান্সার হবে বি দুই পাঁচ নম্বর একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে সংকটের আয়তন বৃদ্ধি পাবে এটা হবে এ হানড্রেড পারসেন্ট এ হানড্রেড পারসেন্ট এবার ছয় নম্বর ছয় নম্বরের অ্যান্সার দুটো হবে বি সেভেনও হবে এবং সি নাইনও হবে দুটো অ্যান্সারই সঠিক হবে এবার দুইয়ের শূন্যস্থান পূরণ শূন্যস্থান পূরণের প্রথম অঙ্ক পাঁচ হাজার টাকা দুই বছরের চক্রবৃদ্ধি সুদ চারশো আট টাকা হলে বার্ষিক সুদের হার আট পারসেন্ট হলে ফাইভ হান্ড্রেড সরি ফাইভ থাউজেন্ড ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড স্কোয়ার ইজিক্যাল টু কত হবে এটার অ্যান্সার হবে পাঁচ হাজার চারশো আট টাকা পাঁচ হাজার চারশো আট টাকা দুইয়ের অ্যান্সারটা দেখে নাও তিনের অ্যান্সারটা হবে থ্রি ভি বাই এ থ্রি ভি বাই এ ছয়ের অ্যান্সার সরি চারের অ্যান্সার হবে হাফ ওয়ান বাই টু হাফ পাঁচের অ্যান্সার হবে নাইনটিন উনিশ ছয়ের অ্যান্সার হবে বৃহত্তম বাহু বৃহত্তম বাহু এবার সত্য এবং মিথ্যা নির্ণয় তিনের এক তিনের একেরটা অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার তিনজন লোকের দরকার এটা মিথ্যা হবে কারণ দুইজন লোক হলেও অংশীদারী ব্যবসা করা যায় এরটাও মিথ্যা হবে তিনেরটা দুটি সদৃশ কণি ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমান হবে এটা তিন তিনেরটা সত্য হবে চার চারেরটা মিথ্যা হবে পাঁচ পাঁচেরটাও মিথ্যা হবে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করবে আর তোমরা কোন জেলা থেকে দেখছো সেটা জানার অপেক্ষায় থাকলাম ধন্যবাদ